नमस्कार बंधुरा, जय श्रीराम, जय हिंदुत्व। आमी दिवाकर, हिंदू सेवा दल राज्य सभापति हिसाब से आमार किछु रिस्पन्सिबिलिटी आछे। आमार उपरे आक्रमण होयेछे, आमार बाड़ीघर भांगचुर होयेछे, आमार लकार भेंगे आमार सार्टिफिकेट सब किछु आमार सम्पत्ति नष्ट करा होयेछे, आमार परिवारेर उपरे आक्रमण करा होयेछे। तबुओ এই লড়াইটা আমাদেরই ছিল এবং আমাদেরই থাকবে। আমাদের লড়াই আমাদেরকেই লড়তে হবে। কিছু নেতাদের পেছন পাকামির জন্য, ভুল সিদ্ধান্তের জন্য এবং স্বার্থের জন্য আজকে ভারতীয় জনতা পার্টিকে এরকম দিন দেখতে হয়েছে, দিন দেখতে হচ্ছে। কিন্তু এর জন্য বিশ্বাস করুন, যারা নিচু তলার কর্মী রয়েছেন, যারা গ্রাউন্ডে কাজ করেছেন, এই নেতাদেরকে বিশ্বাস করে, এই নেতাদের সমস্ত কথাকে বিশ্বাস করে, তারা কোনো দোষ করেননি। তারা তাদের 100% দিয়ে গেছেন এবং তারপরেও আজকে এরকম কষ্ট আপনাদেরকে ভোগ করতে হচ্ছে। যারা আজকে এই কেন্দ্রের নিরাপত্তা নিয়ে 3-4টা সিআইএসএফকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছে এখানে ওখানে আর বড় বড় কথা বলছে, তাদেরকে আমি ভরসা করি না। আগেও করতাম না, আপনারা জানেন আমি প্রতিবাদ করেছি আগেও এবং তার জন্য আমাকে শোকজ করা হয়েছে। তাতে আমার কিছু এসে যায় না, কারণ সত্যি বলতে আমি ভয় পাই না। যা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না এবং যেটা ঠিক হচ্ছে না সেটা ঠিক হচ্ছে না, সেটা বলতে হবে, সাহস করে বলতে হবে, বিড়ালের গলায় ঘণ্টা বাঁধতে হবে। তথাগত বাবু যেটা বলেছে সেটাকে সমর্থন করতে হবে। এবং এই সময়ে সবথেকে বড় যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের হিন্দু ভাইয়েরা, বিজেপি কর্মীরা যারা কাজ করেছে গ্রাউন্ডে, তারা আজকে আক্রান্ত হচ্ছে। লক্ষ লক্ষ বিজেপি কর্মী ঘর ছাড়া, তাদের পরিবার আক্রান্ত, ছোট্ট দুধের শিশু সেও আক্রান্ত। যেই বোনটা পার্টি করতো না, তার পরিবারের কেউ পার্টি করতো, সেই বোনটাকেও গণধর্ষণ করে হত্যা করেছে। এই সব কিছু আজকে কেন্দ্রের নেতৃত্ব বসে বসে দেখছে। যারা টিম এসেছিল, অরবিন্দ মেনন, কৈলাশ বিজয়বর্গী, তারা নেই আজকে। কোথায় তারা বলুন তো? ওই সিকিউরিটি ছেড়ে ঘুরতে, সিকিউরিটি ছেড়ে দিলীপবাবুকে মেরে দেবো, কেটে দেবো, শ্মশানে পাঠিয়ে দেবো, অনাথ করে দেবো, এই ধরনের মন্তব্য করতে? এখন সিকিউরিটিটা ছেড়ে করুক, ওনারা কোন মন্তব্যটা কোথায় করতে হবে, কর্মী সভায়, ইনডোর সভায় কোন মন্তব্য করতে হবে কর্মীদের উদ্বুদ্ধ করার জন্য, আর জনসমাবেশে সাধারণ মানুষ যেখানে আপনার কথা শুনছে সেখানে কি কথা বলতে হবে, সেই নলেজটুকু রাখে না, তাদেরকে বিশ্বাস করা বোকামি হবে। আর একবার কোন বিশ্বাসে আপনারা আবার উঠে দাঁড়িয়ে বিজেপির জন্য লড়াই করবেন আমাকে জানাবেন? আবার আপনারা 5 বছর খাটবেন, মাঠে নামবেন, লড়াই করবেন আত্মবিশ্বাস নিয়ে, তারপরে আবার কেন্দ্রের থেকে পোত পাকা কিছু নেতা এসে সমস্ত কিছু নষ্ট করে দিয়ে যাবে। তাই রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক। আমি কথা দিচ্ছি, 72 ঘন্টা সময় দিচ্ছি তৃণমূলকে। এর মধ্যে যদি কোনো পলিটিক্যাল ভাইলেন্স বন্ধ না করে, পশ্চিমবঙ্গে যেটা চলছে আমাদের হিন্দুদের ওপরে যে অত্যাচারটা হচ্ছে সেটা যদি বন্ধ না হয়, আমরা হিন্দু সেবা দলের পক্ষ থেকে রাজভবনের সামনে আমরণ অনশনে বসব। যতক্ষণ না মৃত্যু হবে ততক্ষণ আমরা না খেয়ে সেখানে বসে থাকব। তাই যারা আমাকে সমর্থন করবেন, আমাদেরকে সমর্থন করবেন, সঙ্গে থাকবেন, আর যারা সমর্থন করবেন না, দূর থেকে মন্তব্য করবেন, গালমন্দ করবেন, দূর থেকে নেতাদের দালালি করবেন, তারা করতে পারেন, আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু যারা আজকে এই দুঃসময়ে কর্মীদের জন্য লড়াই করতে চান, যাতে কর্মীরা সুরক্ষিত থাকে, তাহলে অবশ্যই সমর্থন করবেন। এবং এর থেকে বেটার যদি কোনো আপনাদের কাছে সাজেশান থাকে যে এটা করলে ভালো হয়, ওটা করলে ভালো হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সঙ্গে রয়েছি, ছিলাম, আছি, থাকবো, একসাথে লড়েছি, মরলে একসাথে মরব। ভারত ভালো থাকবেন, সবাই সুস্থ থাকার চেষ্টা করবেন, জানি থাকতে পারছেন না, এই মত অবস্থায় থাকা সম্ভব না। তবুও বলছি, জয় হিন্দ, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম।